আসসালামু আলাইকুম, আমি মাকসুদা খানম। আজ দেখাবো কিভাবে স্ক্রিনশট নিতে হয়। আমরা যারা অনলাইনে কাজ করি তারা বিভিন্ন প্রয়োজনে স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন পড়ে। তো স্ক্রিনশট দুইভাবে নেওয়া যায়। প্রথমত হচ্ছে যে আপনি আপনার কিবোর্ডে এই যে এই বাটনটি দেখছেন, প্রিন্ট স্ক্রিন SYS আর কিউ, এই বাটনটি চেপে যখন আপনি পেন্টে পেস্ট করবেন তখন পুরো স্ক্রিনটি আপনার অটোমেটিকভাবে স্ক্রিনশট নেওয়া হয়ে যাবে। তো আমি প্রথমে এটি দেখাই। আমি এখন এই যে এই বাটনটি চাপলাম, চেপে আমি এই যে দেখা যাচ্ছে এখানে এসে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো দেখুন এটি হচ্ছে আমার ফুল স্ক্রিনের স্ক্রিনশট নিলাম আমি। তো এটি হচ্ছে একটি ওয়ে, এবং এটি আপনি সেভ করবেন কন্ট্রোল চেপে ধরে এস দিয়ে। এস চেপে ধরলে আপনি যে নামে আমি স্ক্রিনশট নামে এটি সেভ করলাম, তো এটি সেভ হয়ে গেছে স্ক্রিনশট নামে। তো এভাবে আপনারা স্ক্রিনশট নিতে পারেন। তো আমি অন্য একটি পদ্ধতি দেখাবো, সেটি হচ্ছে একটি সফটওয়্যারের মাধ্যমে, সেটি দিয়ে আপনারা আপনার পিসির যে অংশটুকু আপনার প্রয়োজন সেই অংশটুকুরই নিতে পারবেন, স্ক্রিনশট নিতে পারবেন, এবং চাইলে পুরো স্ক্রিনেরও স্ক্রিনশট নেওয়া যাবে। তো আসুন আমি সফটওয়্যারটি দেখাই। সেটি হচ্ছে আপনারা গুগলে গিয়ে জাস্ট লিখবেন ডাউনলোড স্নিপিং টুল। দেখুন এখানে চলে এসেছে, ডাউনলোড স্নিপিং যখন লেখেছি তখন চলে এসেছে। তো আমি উইন্ডোজ 10 ইউজ করি, এই জন্য আমি উইন্ডোজ 10টি সিলেক্ট করলাম। ডাউনলোড স্নিপিং টুল উইন্ডোজ 10। তো দেখুন এখানে অনেকগুলোই শো করছে। তো আমি সিনেট, দেখুন download.cinet.com এই সাইটের সফটওয়্যারগুলো মোটামুটি ভালো হয়। তো আমি এটি অন্য একটি ট্যাবে ওপেন করছি। দেখুন এখানে ডাউনলোড নাও অপশনটি এসেছে, স্নিপিং টুল ডাউনলোড নাও। আমি এই যে ডাউনলোড নাও এই অপশনটিতে ক্লিক করলাম। অ্যাপসটি ডাউনলোড হওয়ার প্রক্রিয়া চলছে, কানেক্টিং দেখাচ্ছে, দেখুন চলে এসেছে। তো আমি দেখুন টুলটি ডাউনলোড হয়ে গেছে, দেখুন কমপ্লিট হয়ে গেছে স্নিপিং টুল। তো শো ইন ফোল্ডার এই অপশনটি আমি ওপেন করছি। এটি তো দেখুন এখান থেকে আমি এটিকে, এটি জিপ ফোল্ডার আছে, এটিকে আমি এক্সট্রাক্ট অল করে নিলাম। এরপর এক্সট্রাক্টে ক্লিক করছি। তো দেখুন আমি এই অপশনটিতে ক্লিক করলাম। দেখুন এখানে লিখে আসছে দিস অ্যাপ্লিকেশন রিকোয়ার্স এ জাভা রান টাইম এনভায়রনমেন্ট। তো এটি প্রয়োজন নাই, আপনি এটি ওকে দিয়ে দিলে হবে, বা আপনি এখান থেকে চাইলে এটি ক্রস করে দিতে পারেন। এটি অলরেডি আপনার ব্রাউজারে ইনস্টল হয়ে গেছে। আপনি এখন জাস্ট আপনার পিসি সার্চ বাটনে এসে লিখবেন স্নিপিং টুল।
দেখুন স্নিপিং টুল, এই টুলটি চলে এসেছে। তো আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করলাম, ওপেন ফাইল লোকেশন এই অপশনটিতে ক্লিক করেছি। তো এটিকে আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে আমি কপি করছি, কপি করে আমি এটি জাস্ট ডেস্কটপে পেস্ট করলাম। দেখুন ডেস্কটপে পেস্ট করার পর আমি এটিকে রাইট বাটনে ক্লিক করে পিন টু টাস্ক বার, আমি টাস্ক বারকে এটা এটিকে পিন করেছি, কারণ আমরা যারা অনলাইনে কাজ করি আমাদের এই টুলটি সবসময় প্রয়োজন পড়ে। তো এখন এটির ইউজ দেখাচ্ছি। তো আপনি চাইলে এখান থেকেও ক্লিক করতে পারেন, অথবা টাস্ক বার থেকে সরাসরি ক্লিক করলেই চলবে। এরপরে যে নিউ অপশনটি এসেছে আপনি এখানে ক্লিক করলে এরপর আপনি যে অংশটুকুর স্ক্রিনশট নিতে চান, জাস্ট ধরুন আমি আমার এতটুকু আমি স্ক্রিনশট নিচ্ছি। তো দেখুন এটি চলে এসেছে। এরপর আপনি কন্ট্রোল এস দিলেই এটি ক্যাপচার আসছে ডিফল্টে, আমি ক্যাপচার ওয়ান দিয়ে এটি ডেস্কটপে সেভ করে নিলাম। তো দেখুন এটি ক্যাপচার ওয়ান, এই যে ক্যাপচার ওয়ান, ক্যাপচার ওয়ান, এই যে এই স্ক্রিনশটটা আমি নিয়েছিলাম এটি চলে এসেছে। আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে এটির মাধ্যমে স্ক্রিনশট নিতে পারেন। তো দেখুন এখানে হচ্ছে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গল স্নিপ, এরপর হচ্ছে ফ্রি ফ্রম স্নিপ, এটির মাধ্যমে আঁকাআঁকি করা যায়। দেখুন একটি ডিজাইন হয়ে গেছে। যাই হোক, আমি এটি দেখানোর জন্যই আপনাদেরকে দেখালাম। এরপর হচ্ছে রেক্ট্যাঙ্গুলার স্নিপ, এটি অলরেডি দেখিয়েছি। এরপর হচ্ছে উইন্ডো স্নিপ, এটি দেখাই। দেখুন এর মাধ্যমে পুরো উইন্ডোটি অর্থাৎ ফুল স্ক্রিন স্ক্রিনশট নিয়ে নিয়েছে, আমার ফুল পিসিটি স্ক্রিনশট নিয়ে নিয়েছে। তো দেখুন এর পরবর্তী অংশটুকু হচ্ছে, দেখুন এর পরবর্তী যে পার্টি রয়েছে ফুল স্ক্রিন স্নিপ, এই অংশটি দেখাই। তো দেখুন এটি অটোমেটিক ভাবে ফুল স্ক্রিনটি নিয়ে নিয়েছে। তো এটি আমি ক্রস করে আবার দেখাচ্ছি, এই যে মুডের পাশে এই যে অপশনটি আছে এখানে ফুল স্ক্রিন স্নিপ দিলে অটোমেটিক ভাবে ফুল স্ক্রিনটি নিয়ে নিচ্ছে। তো এভাবে আপনারা স্নিপিং টুলের মাধ্যমে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী স্ক্রিনশট নেবেন। তো এই টুলে আমাদের যে জিনিসটি সবচাইতে বেশি প্রয়োজন হয় সেটি আমি আরেকবার একটু দেখাই। ধরুন সরি, This is CNET and Hair Stories That Matter. এখান থেকে যে রেক্ট্যাঙ্গুলার স্নিপ এই পার্টটি আমাদের বেশি প্রয়োজন হয়। ধরুন আমি জাস্ট এই যে এই ভিডিওর অংশটুকুই নিব, তো এটি যখন আমি ক্রপ করে বা সিলেক্ট করে ছেড়ে দিব তখন এই অংশটুকু অটোমেটিকভাবে স্ক্রিনশট নেওয়া হয়ে যাবে, এবং আমি এটি কন্ট্রোল চেপে ধরে অ্যাস ক্লিক করলেই সেভ করতে পারবো। আমি এটি ক্যাপচার টু নামে সেভ করছি, দেখুন তো এটি সেভ হয়ে গেছে ক্যাপচার টু। তো দেখুন আমি এটি স্ক্রিনশট নিয়েছিলাম। তো আশা করি আপনারা এভাবে স্নিপিং টুলের মাধ্যমে আপনাদের প্রয়োজন অনুযায়ী স্ক্রিনশট নিতে পারবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করুন।